বিশ্ব যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা জানি যে আমাদের দেশে এখন ডেঙ্গু পরিস্থিতি বেশ বিপর্যয়কর অবস্থায় এবং সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তারা ডেঙ্গু আক্রান্ত হয়ে নানা রকম সমস্যায় নিপতিত। সেসব মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে, তাদেরকে সচেতন করে তুলতে হবে, তাদেরকে সাহায্য দিতে হবে। তার ভেতর দিয়ে কিন্তু আমরা একটা কল্যাণকর জায়গায় যেতে পারবো এবং সেটি প্রত্যেকটি মানুষের দায়িত্ব। আমরা সবার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে এই আহ্বানটি জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সুধী দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের ভালোবাসার রং পর্ব, এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা, কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আপনি নজরুলের গান করেন, নজরুলই কিন্তু প্রথম এই উপমহাদেশে নারী অধিকার, নারী স্বাধীনতার কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এখন এই 21 শতকের এই সময়ে এসে আপনার কি মনে হচ্ছে যে নারীরা আমাদের যে সামাজিক উন্নয়ন, যে সমস্ত সমস্যায় তারা যে পার্টিসিপেট করছে, অংশ নিচ্ছে, সেটা যথার্থ হচ্ছে কিংবা নারীর অধিকার সঠিকভাবে তারা অর্জন করতে পারছে? দেখো, মেয়েরা কিন্তু, মানে দাঁড়িয়ে বলছি, তোমরা, আমি মেয়েরাই বলছি, তারা কিন্তু সবসময় কর্মঠ। পৃথিবীর সমস্ত জাতির মধ্যে তুমি দেখবে যে মাতৃতান্ত্রিক ব্যবস্থাটা বেশি গুরুত্ব পায়। তো আমাদের দেশে কিন্তু তার একটু ব্যত্যয় ঘটে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় এবং স্পিকার সেই ব্যাপারটাকে সম্পূর্ণ ধারণাটা একেবারে পরিবর্তন করে ফেলেছে আর কি। তো আমি মনে করি যে মেয়েরা যখন আগে, আমি যে দেখতাম যে এই ফেস্টুন নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে ঘুরতো আর বলতো যে নারী স্বাধীনতা দিতে হবে, তখন আমার মনে হতো খুব কষ্ট লাগতো যে তুমি নারী স্বাধীনতা চাচ্ছ কার কাছে, এই বিল্ডিংয়ের কাছে নাকি সমাজের সমস্ত গাছের কাছে নাকি পুরুষতান্ত্রিকতার কাছে? আমার কথা যায় এই বেগিংটা কেন? সঙ্গীত কি পারে একটা সমাজকে সুস্থ করে তুলতে? আমি বিশ্বাস করি পারে, একটা অসম শক্তি আছে সঙ্গীতের ভিতরে, তা তবে সেটা শুনতে হবে সঙ্গীতটাকে, তার যে বাণীর গভীরতা, বাণীর মর্মার্থ, সুরের ব্যাপ্তি, যেটা যেটা নাকি প্রকাশ করা যায় না, এটা একটা শূন্য ক্যানভাসের মধ্যে একটা তুলির, মানে অনুভূতির তুলিতে আঁচড় কাটার মতো অবস্থা। সেখানে একটা কিছু সৃষ্টি হলো, মানে কী সৃষ্টি হলো সেটা কিন্তু কেউ ডিফাইন করতে পারবে না। হৃদয়ের কথা, অন্তরের কথা, আপনার কাছে ভালোবাসার রংটা কি? পাত্রের মধ্যে পানি রাখার মতো, যে পাত্রে রাখো সেই পাত্রে ধারণ করে, কিন্তু সেটা সাবস্টেন্স হচ্ছে পানি। নজরুলের গান করে, নজরুল কিন্তু নারীদের জন্য অনেক গান লিখেছেন, অনেক অনেক। আমরা চাই যে আজকে আপনার এই নারী বিষয়ক কোনো গান শুনতে শুনতেই এই পর্বটি শেষ করুন। চাঁদের কন্যা, চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি, তুমি দেখাইলে মহিমান্বিতা, নারী কি শক্তি মতি, চাঁদের চেয়েও জ্যোতি, শেখালে কাঁকন চুড়ি পরিয়াও নারী, ধরিতে পারে যে উদ্ধত তরবারি, যদি না রহিত, যদি না রহিত, যদি না রহিত, যদি না রহিত, অবরোধের দুর্গ হতো না যে দুর্গতি, চাঁদের চেয়েও জ্যোতি। অনেক ধন্যবাদ ফাতেমাতুজ জোহরা, তোমাকে ধন্যবাদ, অনেক চমৎকার কথা বলার জন্য, গান করবার জন্য। এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব, এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর লিয়াকত আলী। আমরা জানি যে ডেঙ্গু নিধনের জন্য অনেক কার্যক্রম নেওয়া হয় ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরেও, কিন্তু এর বিস্তার ঘটেছে। তো এই যে হঠাৎ করে এই যে এত ব্যাপক ডেঙ্গুর বিস্তার যে ঘটেছে, তার কারণটা কী বলে আপনার মনে হয়? আসলে বৈশ্বিক যে আবহাওয়াজনিত যে পরিবর্তনগুলো হচ্ছে, তার ফলে অনেক রোগব্যাধির কিন্তু অনেক সাইকেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, চক্রগুলো, এবং এটি অবাক করা নয়। কারণ আসলে 2008 থেকে 2019 পর্যন্ত একটি গবেষণার মাধ্যমে সমীক্ষা চালিয়ে
আসলে যেটাকে বলে গ্রোথ ফ্যাক্টর মসকুইটো, মানে আমাদের ভেক্টরটা, আমাদের যে ডেঙ্গুর যে বাহক সেটা মশা আপনারা জানেন, সেই মশার যে সাইকেল, সেই সাইকেলের ক্ষেত্রে বলা হয়েছে যে এটা তাপমাত্রা এবং বৃষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং বিভিন্ন রকমভাবেই এটার একটা সম্পর্ক রয়েছে। আসলে সেই সময়ে, যে সময়ে যেটা নিয়ন্ত্রণ করার কথা, বিশেষ করে সিটি কর্পোরেশনের বাহক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা রয়েছেন, সেই ব্যবস্থাগুলো সঠিকভাবে নেওয়া হয়নি, সময় মতো নেওয়া হয়নি। যখন ইতিমধ্যে যখন ছড়িয়ে যায় তখন কিন্তু নিয়ন্ত্রণ করার চাইতে আসলে যে চক্র, যেটা বলে গ্রোথ ফ্যাক্টরের যে চক্রটা, ওই চক্রের সঠিক সময়ে ব্যবস্থাগুলো নেওয়া হয়নি, ফলে এখন দিনে দিনে আমাদের যেটা ক্লাইমেট চেঞ্জের সঙ্গে এটা যুক্ত হয়ে গেছে বিষয়টা। তাহলে আমাদের কী করা উচিত এবং এই পর্যায়ে ধরেন যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসাটা আমরা কীভাবে দিয়ে তাদেরকে সুস্থ করে তুলতে করা উচিত? মানে কি, আসলে ডেঙ্গির যে আগের যে যেটাকে বলে ক্লাসিক্যাল, মানে চিরন্তন যেভাবে সাইন সিমটমগুলো ছিল, যেভাবে প্রকাশ ছিল, সেগুলো কিন্তু পাল্টে গেছে। এখন কিন্তু জ্বরের পরিমাণ তুলনামূলকভাবে কম, অন্যান্য সিমটমগুলো একটু পাল্টে গেছে। এখন হলে জ্বর হলে পরেই যে ব্যবস্থাগুলো নেওয়া হবে সেগুলো নানানভাবে আমাদের জ্বর কমানোর ব্যবস্থা নিতে হবে, কিন্তু প্যারাসিটামল ছাড়া অন্য কোনো দেওয়া যাবে না। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পেন কিলার দেওয়া যাবে না, না অন্য পেন কিলার দেওয়া যাবে না, এটা বিপজ্জনক হয়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে, আপনি যেমন নারী শিশুদের কথা বললেন, সেখানে আমাদের এখন দেখা যাচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোমটাতে বেশি ভর্তি হচ্ছে, অর্থাৎ ডেঙ্গু জ্বর কমে যাচ্ছে কিন্তু তারপরে ঘটনা প্লেটলেট কমে যাচ্ছে, প্লেটলেট কমে যাচ্ছে এবং হেমোরেজিক যে ডেঙ্গু সেটার প্রবণতা বেড়ে যাচ্ছে তখন। কিন্তু এই বিষয়টাতে শিশুদের যে পরিমাণটা, জলীয় পরিমাণ, অর্থাৎ আমাদের যে তরল ফ্লুইড ব্যালেন্স, এই ফ্লুইড ব্যালেন্সটা কিন্তু শিশুদের জন্য খুব ক্রিটিক্যাল। কারণ আমার যদি বড় পাত্র থেকে একটু কমে যায় অসুবিধা নেই, ছোট পাত্র থেকে কমলে সমস্যা, তো তখন সেই জন্য তাদের প্রতি বিশেষ যত্ন দরকার এবং যাতে কোনো মতেই তাদের ফ্লুইডটা যদি আমরা সাপ্লাইটা ঠিক মতো বডিতে দিতে পারি, সেজন্য কি ওরসেলাইন, ওরসেলাইন থেকে শুরু করে সর্বরকম তরল যা যখনই সে খেতে পারে, নাহলে তরল নিতে পারে, নাহলে স্যালাইন দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে নারীদের ক্ষেত্রে, বিশেষ করে গর্ভবতী নারীদের যদি শেষের দিকে হয় তাহলেও কিন্তু ডেঙ্গুর ভাইরাস চলে যেতে পারে শিশুতে এবং তার কিন্তু প্রিম্যাচিওর লেবার থেকে শুরু করে নানান সমস্যা হতে পারে। এগুলো হলো তাৎক্ষণিক চিকিৎসার কথা, কিন্তু আসলে ব্যবস্থা নিতে হবে নগর স্বাস্থ্যে, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং তার সাথে জনগণের সম্পৃক্ততা। জনগণের মালিকানা ছাড়া, এটা অনেক বড় প্রশ্ন, আপনি জানেন জনগণের মালিকানা কখন তৈরি হয়, অ্যাকাউন্টেবিলিটি কখন তৈরি হয়, সেইটার সমাধান ছাড়া এইভাবে চলতেই থাকবে। স্বাস্থ্য ব্যবস্থার সমাধান করা সম্ভব, সমাধানটাও আমরা খালি স্বাস্থ্যকে মেডিকেল ইস্যু মনে করি, স্বাস্থ্য কোনো মেডিকেল ইস্যু না, এটা সোশ্যাল ইস্যু, এটা পলিটিক্যাল ইস্যু, এটা ইকোনমিক ইস্যু, অ্যাজ এ হোল এটা উন্নয়ন ইস্যু। এটা কোভিডের সময় আমরা শিখলাম, কিন্তু ওই শিক্ষাটা কাজে লাগে, এখনো কাজে লাগাচ্ছি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আজকে প্রফেসর ডক্টর লিয়াকত যে কথা বললেন যে আমাদের সবচেয়ে জনগণের সম্পৃক্ততা এবং তাদেরকে সচেতন করে একত্রিতভাবে আমরা সবাই মিলে যদি উদ্যোগ নিতে পারি তাহলে আমাদের এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শুধু দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের নারী ঘরে বাইরে পর্ব, এই পর্ব উপস্থিত আছেন আমাদের দেশের একজন নারী নেত্রী, ফ্যাশন ডিজাইনার লায়লা ইশরাত জাহান, কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। লায়লা, আমরা জানি যে আমাদের দেশের নারীরা সাম্প্রতিক সময়ে তাদের অধিকারের প্রশ্নে, তাদের অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের প্রশ্নে এখন অনেকটা অগ্রগামী। আপনি রাজধানী ঢাকাতে থাকেন, আপনার অংশগ্রহণ যতটা সহজ উদ্যোক্তা হিসাবে, একটা মফস্বল শহরে নারী কিন্তু অতটা সহজ নয়, তবুও আপনি প্রথম যখন উদ্যোক্তা হিসাবে এলেন কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন? আসলে আমার মনে হয় যে কোনো কাজ শুরু করার সময় পরিবারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো পরিবারের যদি সহমত থাকে আর কি, কাজের ব্যাপারে যদি তারাও আগ্রহ দেখায় যে হ্যাঁ তুমি কাজটা করো, তাহলে মনে হয় এটা সবার জন্য অনেকটা সহজ হয়ে যায়। আমার ক্ষেত্রে এটা একটু প্রবলেম হচ্ছিল যে পরিবার থেকে সবাই একটু বেশ কনফিউজ ছিল আর কি, যে আমি যে কাজটা করছি এটা অতটা সহজ হবে কি না, আমি পারবো কি না। তো আল্লাহর রহমতে এখন সবাই আমাকে খুব সাপোর্ট করছে, আল্লাহর রহমতে আমি এখন খুব খুশি আলহামদুলিল্লাহ। আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার বায়ার যারা, তারা কি আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ করছে? অবশ্যই করছে। আমি দামের ভেরিয়েশনটা কেমন? অবশ্যই এটা কম হচ্ছে, কারণ আপনি বিদেশি একটা জিনিস আনছেন, সেটা অনেক সময় হতে পারে যে কাপড়টা ভালো না, ডিজাইনটা হয়তো সুন্দর দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের দেশে আমরা যখন বুটিক্সে আমাদের যে উদ্যোক্তারা যারা করছি, আমরা অবশ্যই কাপড়টা সবসময় দেখি কাপড়টা ভালো কিনা, তারপরে আমাদের ডিজাইন হচ্ছে।
তো বিদেশি আপনি নিজেও ডিজাইন করেন? জি অবশ্যই। তো অন্যের থেকে আপনার ডিজাইনটা যে আলাদা করবেন এর জন্য কিন্তু একটা মেধা এবং শৈল্পিক একটা সৃজনশীল কিংবা মননশীল জায়গা লাগে, সেজন্য তো আপনাকে সময় দিতে হয়। অবশ্যই সময় দিতে হয়। আর ওই যে বললাম যে আগ্রহ ব্যাপারটা, যে আপনি যে কাজটা করছেন এটা শুরুর থেকে আপনার, ধরেন এটা আপনার ক্ষেত্রেও হতে পারে যে আপনি কোনো একটা জিনিস হয়তো খুব পছন্দ করেন, আপনি সেটা নিয়ে কাজ করছেন, তখন দেখবেন অটোমেটিক আপনার চলে আসছে। বাহ, খুব সুন্দর। আপনার প্রোডাক্টগুলো কি দেশের বাইরে যায়? জি, আমি 4-5টা কান্ট্রিতে পাঠাচ্ছি এবং সবাই খুব পছন্দ করছে। আমাদের বাংলাদেশি যে কাস্টমাররা আছে তারাও মানে ঘুরে ফিরে আবারও আমাকে অর্ডার করছে, তারা ঈদে আমার জন্য ওয়েট করছে। তো আল্লাহর মতে আমি আচ্ছা মফস্বলগুলোতে যাচ্ছে? জি, আর আপনি মফস্বলের ব্যাপারে যে মহিলাদের ব্যাপারে বললেন, আমার কিন্তু প্রচুর মফস্বলে মহিলাদের দিয়ে আমি কাজ করাচ্ছি। তো মানে তারাও পিছিয়ে নেই, তারাও একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। জি অবশ্যই। অসাধারণ। আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন একটাই, বাংলাদেশের, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা বিদেশের কাছে, বিদেশি প্রোডাক্টগুলো আনা বন্ধ করা এবং বাংলাদেশে যে কারিগর আছে আমি যাদের দিয়ে কাজ করাচ্ছি তারা ইনকাম করুক, তারা বড় হোক, আমরা বাদ দিয়ে দিই বিদেশি জিনিসগুলো, বিদেশে থেকে এনে আমরা তাদেরকে বড় করছি কি দরকার? আমাদের দেশি মানুষরা কষ্ট করছে, আমরা তাদের জন্য আমি বড় প্রতিষ্ঠান করি, তার থেকে আরও বড় প্রতিষ্ঠান করি, তারা বেঁচে থাক, তারা আরও বেশি আগ্রহ পাক আরও জিনিস তৈরি করার জন্য, তারা আরও কাজ করার জন্য, তারা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, সব কিছু মিলে আমি চাই আমাদের দেশের মানুষরা, আমরা আগাই। আপনার এই দেশপ্রেম এবং আপনার যে স্বপ্ন সেটি সফল হোক। নিশ্চয়ই আপনার এই যে ফ্যাশন ডিজাইনের যে কাজ, আপনার যে শিল্প সেটি কারখানায় রূপান্তরিত হোক, একটা বড় শিল্প প্রতিষ্ঠানে যাক, অনেক নারীরা সেখানে আসুক, সেটা আমরা প্রত্যাশা করি। অবশ্যই দোয়া করবেন। নিশ্চয়ই, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম নারী ঘরে বাইরে পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের জানা অজানা পর্ব, আজকে এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত নারী নেত্রী, লেখক, কবি, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপা? এখন যে সবচেয়ে বার্নিং ইস্যু, আপনি যাদের নিয়ে কাজ করেন, নারী এবং শিশু, এই সময়টাতে আমরা দেখছি যে একটা ডেঙ্গু মারাত্মকভাবে আক্রমণ করেছে আমাদের, তো শিশুদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সমস্যা, কারণ শিশুদের ফ্লুইড দ্রুত কমে যায় এবং বুঝে ওঠার আগেই তারা মানে খুব শখে চলে যায়। তো এই সবগুলো নিয়ে আপনি তো নারী এবং শিশুদের নিয়ে কাজ করেন, আপনারা কী ভাবছেন? ধন্যবাদ, কেননা এটা খুব সাম্প্রতিক একটা সময়, যে সময়টা আমরা পার করছি তাতে করে কিন্তু পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী আছে তারা সবচেয়ে বেশি এটার মানে সমস্যার ভিতর দিয়ে তারা চলে যাচ্ছে। কিন্তু আপনি দেখবেন যখন পেপার পত্রিকা আমরা দেখছি তখন দেখা যায় যে পরিসংখ্যানগুলো দিচ্ছে সেটা সবগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক, এবং ঢাকা শহর কেন্দ্রিক যে হসপিটালগুলো আছে সেই হসপিটালের মনে করেন 600 হসপিটাল আছে, তার হয়তো 33টা হসপিটালের স্ট্যাটিস্টিক্স দেওয়া হচ্ছে, তাতে করে বাংলাদেশের পুরো চিত্রটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সে কারণে এই যে ডেঙ্গুর ভয়াবহতা, এটার যে আরও কত সংকটে আমাদেরকে নিয়ে যেতে পারে সেটা কিন্তু আমরা এখনও অনুধাবন করতে পারছি না। এবং আমরা শুধু না, আমার মনে হয় আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন, প্রফেশনালস যারা আছেন, ডক্টরস যারা আছেন, নার্স যারা আছেন, তারাও এটা চিন্তা করতে পারছেন না। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হলো প্রত্যেকটা হসপিটাল বা ক্লিনিকে আমাদের রেশিও অফ পিপল অ্যান্ড ডক্টরস এটা অনেক কম, আমাদের বাজেট পার হেড অনেক কম। তো এই বিষয়গুলো আমি মনে করি যে আসলে নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তাদের চিন্তার একটা বড় জায়গা, যে আমাদের এটা একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। এই যে আমরা করোনা পার করে আসলাম, এই করোনা কিন্তু এখনও চলছে না, মানুষ এখনও করোনায় সাফার করছে, ডিফারেন্টভাবে কিন্তু হচ্ছে, মারাও যাচ্ছে। এখন ডেঙ্গুর প্রকোপ বলা হচ্ছে যে এটা এমন বাড়বে যে আমরা বুঝতে পারবো না সারা দেশ কীভাবে আক্রান্ত হবে। আমি যে জনগোষ্ঠীর সাথে কাজ করি, যারা সুবিধাবঞ্চিত, অসহায়, এতিম, দুস্থ নারী এবং শিশু, এরা যেখানে বসবাস করে চারিদিক থেকে নালা, ডোবা, বস্তি, পানি, মানে অস্বাস্থ্যকর একটা অবস্থার ভিতরে তারা বসবাস করে, ওখান থেকে তারা খাওয়া নাওয়া করছে, ওখান থেকে তারা স্কুলে যাচ্ছে, ওখান থেকে কাজে যাচ্ছে, ওখান থেকে তারা আসছে। তো এই জনসংখ্যার সাথে যখন আমরা কাজ করি তখন ওরা যত না চিন্তা করে তার থেকে কিন্তু চিন্তা আমাদের বেশি, আমাদের ভয় বেশি।
তো সে কারণে আমরা যেটা করি, তাদেরকে প্রত্যেকটা প্যারেন্টস মিটিং আমরা ডাকি, চিলড্রেন্স মিটিং ডাকি, অ্যাডোলেসেন্ট ক্লাব আমরা বলি, মানে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা একসাথে হয়, ওদেরকে আমরা ট্রেন্ড আপ করি। ট্রেন্ড আপ করে যে আপনি যেটা বললেন না যে লিকুইড বেশি খেতে হয়, জ্বর আসলে ডাক্তারের কাছে কনসাল্ট করতে হয়, আমাদের আবার আমরা লাকি যে আমাদের কিছু ডাক্তার প্যানেল অফ ডক্টরস আছেন যারা আমাদের বাচ্চাদেরকে আগের সারিতে নেন। তো সেই জায়গা থেকে আমরা আদার ওভার টেলিফোনে কনসাল্ট করি, না হলে আমরা ডাইরেক্টলি বাচ্চার একটু জ্বর হলে বা কোনো অস্বস্তিকর সিচুয়েশন হলে আমরা নিয়ে যাই। কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে যারা আমাদের বেসরকারি সংগঠনগুলোর শেল্টার হোম অথবা ড্রপ ইন সেন্টার বা আমাদের স্কুলগুলোতে আসছে, লেখাপড়া করছে, তারা তো মনে করেন একটা আমাদের একটা ওভারসাইট করছি আমরা দেখছি। কিন্তু যে শিশুরা, যে মায়েরা একদম আমাদের দেখাশোনার বাইরে থেকে যাচ্ছে, সরকারের দেখাশোনার বাইরে থেকে যাচ্ছে, তারা তো এ দেশের জনগোষ্ঠী, তারা তো নাগরিক, তাদের তো অধিকার আছে। গ্রামেগঞ্জে আশেপাশে যেসব মানুষ আছে তারা কেমন আছে, কীভাবে আছে, এ দেখার জন্য আমাদের তো কোনো মুভমেন্ট নাই, কোনো মোবিলাইজেশন নাই। উই ডোন্ট হ্যাভ এনি টিম যে আমার এলাকায় যে যে যারা ইউনিয়নের চেয়ারম্যান আছেন, কাউন্সিলর আছেন, অথবা যারা এমপি আছেন, মিনিস্টার আছেন, তাদের তত্ত্বাবধানে সরাসরিভাবে ওই এলাকায় কত মানুষ অসুস্থ আছে, কী ধরনের ডিজিজ আছে, তাদেরকে সহযোগিতা করার জন্য তো টাকা আছে, আমাদের সামাজিক নিরাপত্তা বলয়ের ভিতরে টাকা আছে, এবং স্পেশাল ফান্ড অ্যালোকেশন আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিতরে আছে। তাহলে কেন তারা শিক্ষার বা স্বাস্থ্যের যে সেবা, সেই সেবা পাওয়া থেকে দূরে থাকবে? আপনাকে একটা ছোট প্রশ্ন করি, একটু ছোট করে যদি উত্তর দেন, সেটি হচ্ছে যে করোনায় কিন্তু একটা আমরা দেখেছিলাম যে একটা সিস্টেমেটিক চিকিৎসা পাচ্ছিল এবং শেষ পর্যন্ত সরকার অনেকটা সার্থক হয়েছিল করোনা প্রতিরোধে। ডেঙ্গু কি করোনার মতো ভয়াবহ উঠছে না? যদি ওঠে তাহলে আমরা সেই সিস্টেমে কেন যাচ্ছি না? না, এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার। পেপার থেকে যতটুকু জ্ঞান আমার কালেক্ট করা আছে সেখানে বলা হচ্ছে যে আজকাল কী হচ্ছে, যেহেতু জায়গা দিতে পারছে না, হসপিটালে প্রতিদিন 60 জন 70 জন 80 জন রোগী আসছে, যেহেতু জায়গা নাই, মানে পর্যাপ্ত পরিমাণ আমাদের অ্যাডিকুয়েট ডক্টর্স নার্সেস অথবা তাদেরকে সহযোগিতা করার জন্য মেডিসিন নাই, সে কারণে তারা কী করছে, খুব কুইকলি তাদেরকে বাড়িতে ফেরত দিচ্ছে। সো হুইচ ইজ অ্যানাদার ওয়ে অফ পুশিং ব্যাক পিপল, হ্যাঁ তোমরা যাও, বাড়ি চলে যাও, তোমাদের তেমন কিছু হয়নি। এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই প্রিপেয়ারনেসটা তো থাকতে হবে। আমি যে ওনাদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, দেন হোয়াট, কে ফিডব্যাকটা নেবে, কে তাকে ফলো আপ করবে, কে তাকে মনিটর করবে? বাড়িতে যাবার পর তার কী হচ্ছে, তার এই এত দূর আসার জন্য যে পয়সাটা খরচ হলো, সে পয়সাটা বাড়িতে থেকেই সে তাকে সুস্থ রাখার জন্য খরচ করতে পারতো, আমের জুস খেতে পারতো, কলার জুস করে খেতে পারতো, ওরসালান খেতে পারতো, ডাবের পানি খেতে পারতো, আপনার পেন কিলার খাওয়া যায় না, সেটিও মানুষকে বোঝাতো। তো এই যে মানুষকে জানানোর একটা বিষয়, আমি মনে করি এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি ব্যর্থতা। আমরা যদি শুধু মানুষকে জানাতে পারতাম, সমস্ত মিডিয়াগুলো কাজ করতো, পেপার পত্রিকা কাজ করতো, এবং যতগুলো সংস্থা আমরা কাজ করি তাদের এলাকাগুলোকে, যেসব হার্ড টু রিচ এলাকা, সহজে পৌঁছানো যায় না, একদম মনে করে দূরান্ত চর এলাকা, তারপরে পাহাড়ি এলাকা, নদী এলাকা, যেসব এলাকায় মানুষ যেতে চায় না, যেতে পারে না, সেখানে আসলে আমাদের পৌঁছানো উচিত। অপরাজে বাংলাদেশ কি করছে খুব ছোট্ট করে একটু? আমরা যেটা করছি, সচেতনতা আমরা রেগুলার করছি, চেক আপ করছি, অসুস্থ হলে সাথে সাথে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, এটা আমাদের রেগুলার ওয়ার্ক। আজকে অপরাজে বাংলাদেশের পক্ষ থেকে আপনি যে কাজ করছেন, এবং ডেঙ্গু হলে কিংবা এই ধরনের মহামারী কিংবা এই ধরনের ব্যাধিতে আমাদের কী করণীয়, সরকারের কী করণীয়, সুবিষম বিস্তর বললেন। আমরা আশা করব যে একটা জনসম্পৃক্ত সমন্বিত উদ্যোগ আমাদের এই জায়গা থেকে সরিয়ে আনবে এবং আমরা একটা সাফল্যের দিকে যাব। অনেক ধন্যবাদ। আমি মনে করি এখানে এই কথাটা অ্যাড করেন যে আসলে বাংলাদেশ যতদিন পর্যন্ত না কমিউনিটি বেসড অ্যাপ্রোচে না যাবে, ওই কমিউনিটিতে সব রকম একটা ইনক্লুসিভ সাপোর্ট থাকতে হবে, ওই এলাকার মানুষ যেন তাদের কাছ থেকে সহযোগিতাটা পায়, কমিউনিটিতে পেলো না পেলে তার একটু উপরে গেল, সেন্ট্রালি তারা যাবে। দ্যাটস রাইট, এই সিস্টেমটা আমাদের এস্টাবলিশ করতে হবে, সব নিয়ে সেন্ট্রালি দেয়া হচ্ছে, চাপ বাড়ছে, এটা না করা পর্যন্ত আমরা আসলে সব মানুষের দোরগোড়ায় আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না, সহযোগিতাটা আমরা দিতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে ওয়াহিদা বানু, আপনি চমৎকার করে বললেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমার এটিএন এর সকল দর্শককে অনেক ধন্যবাদ।
সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠান। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে, যত বিপর্যয়, যত দুঃখ, যত সংকট আসুক, আমরা যদি সম্মিলিত সৌভ্রাতৃত্বে আমরা যদি সবাই মিলে সেই দুর্যোগ মোকাবেলা করি, তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারব, আমরা একটি সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে পারব, এবং আমরা হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত যে বিস্তৃত বাংলাদেশ, সেই বাংলাদেশকে বুকে ধারণ করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই স্বপ্ন আমরা দেখি, এই স্বপ্ন আমরা দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।